বিরতির পর ফিরে আসলাম। সাম্প্রতিক কালে অমরপুরের ডুমবুর জলাশয় থেকে উদ্ধার মা এবং মেয়ের মৃতদেহ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব এলাকাবাসী আজকে থানায় হামলা। বিক্ষোভকারীদের এবং পুলিশকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় যেমনটা খবর, এবং একই এখনো পর্যন্ত উত্তপ্তকর পরিস্থিতি অমরপুর জুড়ে বিরাজ করছে বলে জানতে পারছি। কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছে অনিকেশ দাস টেলিফোন লাইনে। অনিকেশ দাস, মা মেয়ের হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তের শাস্তির দাবিতে রীতিমতো বিক্ষোভ, কি চলছে এই মুহূর্তে অমরপুরে? এই মুহূর্তে তোমাকে যেটা প্রথমে বলে রাখি, অমরপুর সম্পূর্ণভাবে উত্তপ্ত অবস্থায় রয়েছে। যে অভিযুক্ত রয়েছে তাকে অতি বিলম্বে ফাঁসি দিতে হবে এবং তাদের সামনে দিতে হবে, এবং কঠোর থেকে কঠোর সাজা প্রথম দিতে হবে, তারপরে ফাঁসি দিতে হবে, এমনটা দাবি নিয়ে যারা মারা গেছে মা এবং মেয়ে তাদের আত্মীয় পরিজনরা কিন্তু থানার সামনে ঘেরাও করছে। এই ঘেরাও যেন উত্তপ্ত পরিবেশ না হয় এবং থানার যাতে সরকারি কোনো জিনিসপত্র নষ্ট না হয় এবং আইন শৃঙ্খলা নষ্ট হয়, এই তাগিদে অমরপুর গৃহ থানার পুলিশ টিয়ার গ্যাস ছেড়েছেন বেশ কয়েকটা, এবং এটা আহত হয়েছে যারা এসছেন থানার মধ্যে। একজন মহিলা রয়েছে, বেশ কয়েকজন ছেলে পুরুষ রয়েছে, তারা কিন্তু আহত হয়েছে। এই ঘটনা কিন্তু গত অক্টোবর মাসের 25 তারিখ রাতে হয়েছিল, যা 26 তারিখ সকালবেলা কিন্তু ঘটনা প্রকাশ হয়। এই ঘটনায় কেন্দ্র করে যে এই ঘটনার মূল মাস্টার মাইন্ড তথা আসামি বিজয় দেবগুলো এবং তার স্ত্রীকে কিন্তু গতকাল রাতে শিলাছড়ি এলাকা থেকে আর আটক করে অল্প বিজ্ঞান নিয়ে আসে। আর সকালবেলা কিন্তু এই ঘটনা শুনে ওই আত্মীয় পরিজনরা কিন্তু, মা মেয়ের আত্মীয় পরিজনরা কিন্তু থানার মধ্যে ঘেরাও করে এই তারপর কিন্তু এই পরিস্থিতি উত্তপ্ত হয়। এই উত্তপ্ত পরিবেশকে ঠান্ডা করার জন্যই আজকে বীরগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর বাহিনী মিলে তাদেরকে টিয়ার গ্যাস ছোড়েন এবং এতে কিন্তু আহত হয়। অনেকের তার গত 25 তারিখের ঘটনা 26 তারিখে প্রকাশ্যে আসে গত মাসের, এবং তারই সঙ্গে তুমি যেমনটা জানাচ্ছ গতকাল অভিযুক্ত গ্রেপ্তার। কিভাবে পুলিশ গ্রেপ্তার করলো এই অভিযুক্তকে, এবং অভিযুক্তকে এখনো পর্যন্ত স্বীকার করেছে যে এই ঘটনায় সে জড়িত ছিল? আমাদের কাছে পুলিশ সূত্রে জানা যায় যে অভিযুক্ত কিন্তু এই ঘটনার সম্পূর্ণটা স্বীকার করেছে এবং অভিযুক্তকে নিয়ে সেই কি কি ভাবে তাকে মারা হয়েছিল এবং কি কি কাজ করা হয়েছিল কারাগারের সঙ্গে ছিল যারা আগেই আটক হয়েছে, এবং তার বিস্তারিত যে চিত্রটা রয়েছে যে ওই মুক্তির জায়গা কোন জায়গাতে কি করেছিল সম্পূর্ণ বিষয় বলেছেন, এবং ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পুলিশ কিন্তু তৈরি ছিল। কিন্তু হঠাৎই যারা মা মেয়ের যে আত্মীয় পরিজন আসে চলে আসে, এতে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এখন সম্ভবত ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে না বলে আমাদের ধারণা একটা, এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি। অনেকে তাই, এই যে তুমি পুলিশ সূত্র থেকে জানতে পারছো, সেক্ষেত্রে খুনের বা এই মার্ডারের হত্যার মূল মোটিভ কি, কেন এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত, এই সম্পর্কে কি কিছু জানা গেছে? এটা এই ঘটনা কিন্তু প্রথমত আমরা যেটা জানতে পেরেছি, চিকুন প্রেমের একটা ঘটনা রয়েছে যার কারণে কিন্তু এই ঘটনা হয়েছে, যেখানে এখন পর্যন্ত যদিও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়ে হয়তো বা কোনো জায়গায় দেখে ফেলেছে বা মেয়ের উপরে কোনো আক্রমণ করা হয়েছিল এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টা এখনো স্পষ্ট নয়, যা স্পষ্ট হলে কিন্তু আমরা পরবর্তী সময় আমাদের দর্শকদের কাছে কিন্তু আমরা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো। অনেক এই মুহূর্তে অভিযোগটা ঠিক কোন জায়গায় রাখা হয়েছে? এই মুহূর্তে অমরপুর বীরগঞ্জ থানায় অভিযুক্ত রয়েছে, অভিযুক্ত বিজয় দেবকর্মা এবং বিজয় দেবকর্মার স্ত্রীকে আটক করে রাখা হয়েছে অমরপুর বীরগঞ্জ থানায়। এই মুহূর্তে যারা মেয়ে এবং মেয়ের মার পক্ষে যারা অভিযুক্তকে সাজা দেওয়ার জন্য এসেছিল তারা কিন্তু ইতিমধ্যে থানার সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে আটকানোর জন্য অমরপুর পঞ্চমবাহী টিএসআর ক্যাম্প থেকে বেশ কিছু টিএসআর বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে অমরপুর বীরগঞ্জ থানার সামনে। এই ঘটনায় কেন্দ্র করে গোটা অমরপুর শহর জুড়ে স্তব্ধ হয়ে গেছে, বাজার দোকানপাট কিন্তু অনেকটা আর 1 ঘন্টা আগে কিন্তু বন্ধ হয়ে গেছিল, এখন কিন্তু পরিস্থিতি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট আবার খোলা হয়ে আছে, এবং পাশে যে অফিস রয়েছে অফিসের ভেতর থেকে প্রচুর পরিমাণে যারা নিত্য কাজ করতে হয়েছিল তারা কিন্তু বাড়ি ছুটে চলে গেছেন, এবং রাস্তায় কিন্তু শুনশান হয়ে গেছে এখনটাই বলা চলে। অর্থাৎ মানুষ রীতিমতো খেপে উঠেছে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে থানার সামনে বা মানুষের ভিড় বিক্ষোভ, এবং তারই সঙ্গে তুমি যেমনটা জানাচ্ছ যে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পরিস্থিতি সামালের জন্য, অর্থাৎ কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক এই সময় কি দেখছো, তোমার আশপাশ চত্বর কিরকম, সবটাই কি শুনশান? এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই সামাল হয়ে গেছে, যারা আন্দোলনকারী যারা সাজা দেওয়ার জন্য মা মেয়ের পক্ষে যারা এসেছিল তারা কিন্তু এখন স্তব্ধ হয়ে রয়েছেন। তাদেরকে তাদের দাবি ছিল যে অভিযুক্ত যে রয়েছে তাদেরকে সেই অভিযুক্তকে দেখানোর জন্য, এবং পুলিশ রীতিমতো তা কথা মেনে তাদেরকে পরিস্থিতি সামাল দিতে
প্রথমত টিয়ার গ্যাস, তারপরে ওই আসামিকে, আসামি এবং আসামি স্ত্রীকে তাদেরকে দেখানো হয় যে লকারের ভেতর থেকেই, কলাপসের ভেতর থেকে দেখানো হয় যে তারা কিন্তু বর্তমান অবস্থায় ঠান্ডা রয়েছে। তবে পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে তার দিকে নজর রেখে অমরপুর পুলিশ আধিক দীর্ঘস্থানের পুলিশ আধিকারিক এবং দীর্ঘস্থানের অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর বাহিনী অমরপুর দীর্ঘস্থানের সামনে মোতায়েন করা রয়েছে, যাতে কোনো প্রকার ভাবে আইন ভঙ্গ না হয়, পরিস্থিতি যেমন ঠান্ডা থাকে সেই বিষয়কে লক্ষ্য রেখেই আমার ওখানে কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন অনেকটাই কড়া নজর দিয়েছে এই বিষয়ে কেন্দ্র করে। অনিকেশ দা, এখনো পর্যন্ত কি জানা গেছে যে বীরগঞ্জ থানায় পুলিশ জানিয়েছে কি যে অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হবে বা কোর্টে কবে তোলা হবে? এই মুহূর্তে পুলিশ সাথে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না, তবে আমরা এখন থেকে আরো 2 ঘন্টা আগে যখন তার অভিযুক্তের সাথে তারা কথা বলছিল তখন কিন্তু আমরা একটা সূত্রে জানতে পেরেছি আজকের মধ্যে হয়তোবা কোর্টে তোলা সম্ভব না হলেও আগামীকাল কিন্তু তোলা হবে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি স্পেশাল কোনো স্পেশাল কোর্ট বলে কিছু একটা করা হবে বা কোনো একটা কিছু করা হবে তাহলে আজকের মধ্যে তোলা হবে, আমরা কিন্তু এমনটাই খবর পেয়েছি পাচ্ছি পুলিশ সূত্র থেকে। বেশ, অনেক ধন্যবাদ অনিকেশ দা। পরিস্থিতির একেবারে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। তবে পুলিশ পরিস্থিতি সামালের চেষ্টা করছে, খুনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বীরগঞ্জ থানার সামনে। অমরপুরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গত 25 অক্টোবর খুন হয় মা এবং মেয়ে, যেমনটা পুলিশের সূত্রে খবর। 26 অক্টোবর প্রকাশ্যে আসে ঘটনা এবং তারপর থেকে কার্যত ক্ষেপে ওঠে সেখানকার জনগণ। মা এবং মেয়ের যারা আত্মীয় পরিজনরা রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে গতকালকে রাত্রে অভিযুক্ত গ্রেপ্তারের পর থেকে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এই বিক্ষোভ কার্যত জানা যাচ্ছে। তবে তারই সঙ্গে বীরগঞ্জ থানার সামনের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগের ঘটনা যেখানে পুলিশকে পরিস্থিতি সামালের জন্য যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে, পুলিশ টিএসআর মোতায়েন রয়েছে, একই সঙ্গে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে। ঘটনাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি এই মুহূর্তে উঠে আসছে অমরপুর থেকে। অমরপুরে রীতিমতো থমথমে পরিস্থিতি সকাল থেকে পরিলক্ষিত, যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।